নমস্কার, আজকে আমাদের সাথে মিস একলাসন খাতুন আছেন, যিনি সন্তোষপুর থেকে আসছেন ডক্টর কে এম সাইফুল্লাহ স্যারের কাছে কিছু সমস্যা নিয়ে। আসুন ওনার মুখে জেনে নিই কি প্রবলেমের জন্য উনি এসেছেন। আপনি কি সমস্যা নিয়ে এসেছেন মেইনলি? আমি অ্যালার্জি, সর্দি, কাশি এইসব সমস্যা নিয়ে আমি এসেছি। কবে থেকে ভুগছেন এইসব সমস্যা নিয়ে? 3 বছর থেকে ভুগছি। আচ্ছা, আর এখানে চিকিৎসা করিয়ে কি মনে হচ্ছে আগের তুলনায়, কিরকম আছে? আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। আচ্ছা, এইরকম মানে সর্দি কাশি নিয়ে অনেক রকম সমস্যা হতো কি? হতো। শ্বাসকষ্টও ছিল নাকি? শ্বাসকষ্ট মাঝে মধ্যে ছিল। মাঝে মধ্যে ছিল। আচ্ছা, আর অ্যালার্জি প্রবলেমে এরকম খাওয়া দাওয়ারও নিশ্চয়ই অসুবিধা হতো অনেক? হ্যাঁ, অনেক হতো। তা এখন ওষুধ খেয়ে স্যারকে দেখিয়ে কি মনে হচ্ছে, আগের থেকে কতটা ভালো আছেন? অনেকটাই আমি ভালো আছি। বাহ, খুব ভালো। আপনার আরো ভালো থাকুন, আর আশা করছি আপনার সমস্যা আরো তাড়াতাড়ি কমে যাবে। থ্যাংক ইউ।